বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আল আকসা মসজিদে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণা সৌদি আরবের হুশিয়ারি এরপর জানিয়ে দিব এম আই হেলিকপ্টার দিয়ে হামলা রাশিয়ার দূরফ রাশিয়া থেকে পালিয়ে গিয়ে ভুল করেছেন বলছে মেদেদেব ক্রুসকে ইউক্রেনের আটটি সাজোয়া যান ধ্বংস আরো জানিয়ে দিব ইসমাইল হানিয়াকে হত্যার কঠিন থেকে কঠিনতম জবাব দেওয়াই হবে ঘোষণা ইরানের এরপর জানিয়ে দিব এবার পশ্চিম তীরে ড্রোন হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল মোট নিহত জন। এবং জানিয়ে দিব ইরানে প্রকাশ্যে বিশ বছর বয়সী তরুণের ফাঁসি কার্যকর সর্বশেষ জানিয়ে দিব সচিবালয় ঘেরাও কর্মসূচি কলকাতা জুড়ে ছয় হাজার পুলিশ

আলাকসা মসজিদে ইহুদি উপাসনা নির্মাণের ঘোষণা সৌদি আরবের হুমকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভীর পবিত্র আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের জন্য একটি উপাসনালয় সিনাগগ নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন এই ঘটনায় আরব বিশ্ব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সৌদি আরব এই ঘোষণার কড়া সমালোচনা করেছে এবং একে উগ্র ও চরমপন্থী মনোভাবের বহিপ্রকাশ বলে আখ্যায়িত করেছে দেশটি বলেছে এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পবিত্র আল আকসা মসজিদের মর্যাদা ও অবস্থানকে হুমকির মুখে ফেলেছে সৌদি আরবের বিবৃতিতে আরো বলা হয়েছে ধর্মীয় স্থাপনার ভাঙচুর চরম অবমাননাকর ও উগ্রবাদী আচরণ হিসেবে গণ্য হয় এবং এটি বিশ্ব বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিকে আঘাত করেছে জর্ডান এবং কাতারও এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের প্রতি আল আকসা মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করার আহ্বান জানিয়েছে তারা মনে করে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে এদিকে ইসরায়েলের বর্তমান স্ট্যাটাস কো অনুযায়ী ইহুদি এবং অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ে পবিত্র আল আকসা মসজিদ কম্পাউন্ড পরিদর্শনের অনুমতি দেওয়া হয় তবে সেখানে প্রার্থনা করা বা ধর্মীয় প্রতীক প্রদর্শন করা তাদের জন্য নিষিদ্ধ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উগ্র ধর্মীয় জাতীয়তাবাদীরা বিশেষ করে বেন ব্যক্তিরা এই করছে এটা মাঝে সঙ্গে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধর্মীয় সংস্থার অনেক নেত্রী স্থানীয় রাব্বি আল আকসা কম্পাউন্ডে প্রবেশকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন কারণ তাদের মতে এটি ইহুদিদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এবং এখানে প্রবেশ করা ধর্মীয়ভাবে অনুচিত তবুও কিছু উগ্র আল আকসার স্থানে একটি তৃতীয় মন্দির নির্মাণের প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা ইসরায়েলের মধ্যে শক্তি লাভ করছে অনেক ফিলিস্তিনি এই ঘটনাকে হেব্রোনের ইব্রাহিম মসজিদ বা গুহার মতো স্থানগুলোতে ইসরায়েলের বিতর্কিত পদক্ষেপের সঙ্গে তুলনা করেছেন ওই সব জায়গায় ঐতিহাসিক মসজিদকে ভাগ করে ইহুদি উপসনালয় স্থাপন করা হয়েছে তৃতীয় মন্দির নির্মাণের প্রচারণা ও এই মন্দির পরিকল্পনা আল পরিস্থিতিকে আরো জটিল করতে পারে এবং এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমআই টোয়েন্টি এইট হেলিকপ্টার দিয়ে হামলা রাশিয়ার দূরব রাশিয়া থেকে পালিয়ে গিয়ে ভুল করেছেন বলছে মেদেদেব কুরুসকে ইউক্রেনের আটটি যান ধ্বংস আহমদ স্পেশাল ফোর্সের যোদ্ধারা বিশেষ বাহিনীর দ্বিতীয় ব্রিগেডের সাথে যৌথভাবে গতদিনে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের দুটি পদাধিক ফাইটিং যান পাঁচটি সাজোয়া যুদ্ধ যান এবং একটি ফরাসি তৈরি এ এম আর লাইট ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান ও স্পেশাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আপতি আলাউদ্দিন সোমবার একথা জানিয়েছেন সাবিশে আগস্ট রাতারাতি তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে আহমদ কমান্ডার বলেছেন আমাদের ছেলেরা একটি শালীন কাজ করেছে আমি বলতে চাই যে গতদিনে আহমদ স্পেশাল ফোর্স যৌথভাবে বিশেষ বাহিনী দ্বিতীয় ব্রিগেডের সাথে ইউক্রেনের দুটি পদাধিক ফাইটিং যান পাঁচটি সাজোয়া যুদ্ধ এবং একটি এম এএমআর ট্যাঙ্ক ছয়টি মোটর গাড়ি ছাড়াও বিভিন্ন ধরনের পিক আপ ট্রাক ধ্বংস করে গতদিনে আমরা একটি স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার স্কোয়াড একটি মোটর এবং একটি কামান বন্দুকও ধ্বংস করেছে তিনি যোগ করেছেন এ সমস্ত সামরিক হার্ডওয়ারে হামলা চালিয়ে আমাদের লোকেরাই ইউক্রেনীয় সেনাদের উপর অসংখ্য হতাহতের ঘটনা ঘটিয়েছে আলাউদ্দিন উল্লেখ করেছেন যে শত্রুকে থামানো হয়েছে এবং ক্রোস্কো এলাকা মুক্ত করা হচ্ছে শত্রু আসলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হয়নি আমরা ইতিমধ্যেই শত্রুকে ধ্বংস করতে এবং কিছু বসতি মুক্ত করার জন্য অনেক এলাকায় কাজ শুরু করেছি আমি বিশ্বাস করি যে এই কাজ প্রতিদিনের সাথে সাথে এগিয়ে যাবে তিনি যোগ করেন এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সীমান্ত রেখার ক্রুসকো অঞ্চলে গত রাতের হামলায় রাশিয়ান এমআই 28 এনএম যুদ্ধ হেলিকপ্টারগুলো ইউক্রেনের অস্ত্র জনশক্তি ধ্বংস করেছে বিবৃতিতে বলা হয়েছে রোববার স্থানীয় সময় রাতে এমআই 20 এনএম হেলিকপ্টারে উড়দয়নকারী আর্মি এভিয়েশন ক্রুরা বর্ডার লাইনের ক্রুসকো অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর বিশাল দনশক্তি সাজোয়া এবং সামরিক মোটর গাড়ির বিরুদ্ধে আকাশে থেকে হামলা চালিয়েছে। টুররা নাইট ভিশন গগলস এবং একটি নতুন থারমাল ইমেজার ব্যবহার করে ফ্লাইটগুলি সঞ্চালন করেছিল যা দিন রাプチ সর্বাধিক কার্যকরভাবে মনোনীত লক্ষ্যগুলোকে ধ্বংস করতে সহায়তা করে। মন্ত্রণালয়ের মতে ট্যাং বিরোধী ক্যাপনাস অস্ত্র দ্বারা চিহ্নিত করা শত্রু লক্ষ্যবস্তুতে এই হামলাগুলো চালানো হয়েছিল আকাশ থেকে হামলা চালানোর পরে ক্রুরা নিরাপদে এয়ারফিল্ডে ফিরে এসেছে মন্ত্রণালয় জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদন অনুসারে ইউক্রেনের সেনা সদস্য এবং ট্যাং ধ্বংস করা হয়েছে তারা বলেছে দূরব রাশিয়া থেকে পালিয়ে গিয়ে ভুল করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিট্রি মেদে রবিবার বলেছেন যে জনপ্রিয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপের রাশিয়ান বংশোদ্ভূত প্রতিষ্ঠাতা পাবেল দূরভ রাশিয়া থেকে পালিয়ে গিয়ে ভুল করেছেন এবং ভেবেছিলেন যে তাকে কখনোই বিদেশে সুরক্ষা পরিষেবাগুলির সাথে সহযোগিতা করতে হবে না মেধ্যদেব বেশ কয়েক বছর আগে দুরভের সাথে তার একটি কথোপকথনের কথা বলেছেন যেখানে মেধ্যদেব তাকে বলেছিলেন যে তিনি যদি আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে না চান তবে যে কোনো দেশে তার সমস্যা হবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেধ্যদেব বলেছেন দুরভ একজন উজ্জ্বল বিশ্বের মানুষ হতে চেয়েছিলেন যিনি মাতৃভূমি ছাড়াই আশ্চর্যজনকভাবে বসবাস করেন তিনি ভুল হিসাব করেছেন এখন আমাদের সাধারণ শত্রুদের জন্য তিনি রাশিয়ান এবং তাই অপ্রত্যাশিত এবং বিপজ্জনক দ্রোভের অবশেষে বুঝতে হবে যে কেউ নিজের জন্মভূমি কোনটা হবে সে সিদ্ধান্ত নিতে পারে না মেধেদেব বলেছিলেন সূত্রতাস। ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়া হবেই বলছে ইরান তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে বলেই হুশিয়ার দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি একে প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন প্রতিরোধ বাহিনী কিংবা ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী শাসকদের এই অপরাধ কর্মকাণ্ডের জবাব দিবেই আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি আরো বলেন ইরান মিডিয়া ঘেম এবং উস্কানির ফাঁদে পা দেবে না কিভাবে এবং কখন এই প্রতিশোধ নেওয়া হবে মোট নিহত আট জন এবার পশ্চিম তীরে ড্রোন হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল অধিকৃত জর্দার নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় এসব ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে রেসিস্টেন্স নিউজ নেটওয়ার্ক বা আর এটি বলেছে গতকাল পশ্চিম তীরের তুলকারেম শহরের নিকটবর্তী নূর শামস শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বর্বরচিত ওই হামলায় বাড়িতে থাকা সাত ফিলিস্তিনি নিহত হন ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে নিহত সাত জনের মধ্যে পনেরো থেকে ১৬ বছর বয়সী দুই কিশোর রয়েছেন এছাড়া গত বছরের নভেম্বরে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনিও বাড়িটিতে উপস্থিত ছিলেন ওয়াফা আরও জানিয়েছে ইসরায়েলি ড্রোন থেকে ওই বাড়ি ও এর আশেপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এতে আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন তবে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দাবি করেছে তারা একটি সেন্টারে চালিয়েছে এদিকে পশ্চিম তীরের বেথেলহাম শহরের কাছে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় সাঁত্রিশ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত অপর চারজন আহত হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নূর শামস ক্যাম্পে ইসরায়েলের ড্রোন হামলাকে গণহত্যা হিসেবে অবহিত করে বলেছে পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে এ বর্বরচিত হামলা চালানো হয়েছে তবে এর মাধ্যমে দখলদার শক্তি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ার দিয়েছে হামাস অন্যদিকে ইসলামী জিহাদ আন্দোলন বলেছে গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য থেকে সকলের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পশ্চিম তীরে একই ধরনের গণহত্যা চালিয়েছে তেলাবিব তবে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে ইসরায়েল পার পাবে না বলে জানিয়েছে ইসলামী জিহাদ ইরানে প্রকাশ্য বিশ বছর বয়সী তরুণের ফাঁসি কার্যকর ইরানে বিশ বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড প্রকাশ্য কার্যকর করা হয়েছে সোমবার দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে ওই তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফি ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজান জানিয়েছে উত্তর সেমনান প্রদেশের শাহরুদ শহরে সোমবার সকালে ইসলামী শরিয়া আইন অনুযায়ী ওই হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয় ইরানের সরকারি বার্তা সংস্থা আই এ বলেছে আদালতে ওই তরুণ স্বীকারোক্তি দিয়েছিলেন যে এক আইনজীবীকে হত্যা করার জন্য তাকে ভাড়া করা হয়েছিল তবে কে বা কারা তাকে ভাড়া করেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি ইরানের প্রকাশ্য মৃত্যুদণ্ড বেশ বিরল দেশটিতে বেশিরভাগ মৃত্যুদণ্ডই কারাগারের ভেতর সম্পন্ন করা হয় এমন একটি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে চীন ছাড়া বিশ্বের অন্য যে দেশের তুলনায় ইরানে মৃত্যুদণ্ড বেশি কার্যকর করা হয় গত বুধবারেও ইরান এক প্রচারকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ওই প্রচারকের বিরুদ্ধে তার এক সেবাগ্রহীতাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছিল সূত্র এফ সচিবালয় ঘেরাও কর্মসূচি কলকাতা জুড়ে ছয় হাজার পুলিশ তিন স্তরের নিরাপত্তা কলকাতায় আলোচিত আর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সচিবলায় ঘেরাও বা নবান্নে চলো শীর্ষক মিছিলের ডাক দিয়েছে সেখানকার শিক্ষার্থী সমাজ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে কলকাতা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জানা গেছে শহরের শৃঙ্খলা ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ ছয় হাজার সদস্য কলকাতা আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে মমিতা দেবনাথ নামে একত্রিশ বছর বয়সী এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন এরপর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো কলকাতা বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে গোটা ভারতে রোববার এই ঘটনার বিচার চেয়ে সচিবালয়ে অভিমুখে মিছিলের ডাক শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মূল দাবি তিনটি সেগুলো হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ আর্জিকর কাণ্ডে দোষীদের চরম শাস্তিও রাজ্য নারী সুরক্ষা সুনিশ্চিত করা কলকাতা পুলিশ বলছে মিছিল থেকে সহিংস ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এমন গোয়েন্দা তথ্য পেয়েছেন তারা তাই শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ও অন্তত উনিশটি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে এছাড়া কলকাতার বাইরে হাওড়া শহরেও ব্যারিকেড দেওয়া হয়েছে এসব পয়েন্টে ছাব্বিশ জন উপ পুলিশ কমিশনার দায়িত্বে থাকবেন পুলিশ আরও জানিয়েছে আজকের প্রতিবাদ কর্মসূচির জন্য শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হয়নি হাইকোর্টের নিয়ম অনুযায়ী কর্মসূচি সংক্রান্ত সব জরুরি তথ্য আগে থেকে পুলিশকে জানান হয় শিক্ষার্থীরা সেটাও করেননি সচিবালয়ের আশেপাশে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি